नमस्कार ब्लग सुमिता चैनले सबा के सदर आमंत्रण। तुम्हारा सभी केमन आशा करी भलो आच। गरम एक कष्ट सब ही हमारो हे रोदे बड़नो गाए टैन पड़े जावा एत गरमे थका खूब कष्ट किचु करार नहीं। गरम तो पड़े बर्षाओ जेमन पड़े शीत तो जेमन पड़े गरमो पड़े किचु करार तो नहीं। तबुओ आमरा जेटुकु निजेदेरके प्रोटेक्ट करते पारी विभिन्न रकम उपाय दिए तो आज के आमी सेरकमई एकटा उपाय निये एसेछि घरोया उपाय जेटा दिए तोमादेर अनेकटाई बोलते पारो हेल्प होते पारे। आमी आज के जे टपिकटा निये एसेछि तोमादेर काछे सेटा होच्छे रोदे बेरोच्छि आमरा विभिन्न रकम काज करछि बेरोतेई होच्छे स्लीपलेस जामा कापड़ पड़ले आरो समस्या होच्छे आंडारआर्मसे ब्लैक टैन जे पड़छे ब्लैकिश जे टैनगुलो पड़छे সেটা যাতে লোকের সামনে দেখলে খারাপ লাগে খুব স্বাভাবিক। এই গরমে তো ফুল স্লিপ জামা পরাও যায় না সব সময় হাফ স্লিপই পরতে হয় অনেক সময়তেই পরতে হয়। এবার যা রোদ তাতে গিয়ে মনে হয় সেটাই সম্ভব সবার ক্ষেত্রে। তো সেরকম আজকে কিছু একটা টিপস নিয়ে এসেছি যাতে আমরা রোদে বেরোতেও পারি আর যাতে ট্যানও না পড়ে যাতে আমরা ইজিলি হাত মুভ করতে পারি বিভিন্ন রকমভাবে তাতে গিয়ে কোনো লজ্জার সম্মুখীন না হতে হয়। সব সময় যে পার্লার ট্রিটমেন্ট নেওয়া সম্ভব তা তো নয়, পার্লার আমরা যেতেই পারি কিন্তু সেটা তো রোজ গিয়ে বসে থাকা সম্ভব নয়, কারো এত সময় নেই। কেউ আমরা চাকরি করি, কেউ ঘরে থাকি, কেউ টিউশন করাই, বিভিন্ন রকম কাজ আমরা করি। তো আমি চাইছিলাম যে ঘরোয়া টিপসের মধ্যে সবার যাতে মানে হেল্প হয় বলতে পারো এটা একটা ভালো টিপস যে ঘরে বসেই আমরা আমাদের নিজেদের বিউটিটাকে আরও উজ্জ্বল করতে পারি, আমরা মানে সৌন্দর্যটাকে আরও বাড়াতে পারি। আর সবাই চাইবে আন্ডারআর্মসের কালো স্পট যেন না আসে, আমিও চাই তোমরাও চাইবে যাতে কালো স্পটটা না আসে। আমি আজকে ওরকম একটা টিপস নিয়ে এসেছি, জাস্ট বলতে পারো এক মিনিটে কালো দাগ গায়েব। মানে এক মিনিট মানে আজকেই দিলে কালকে গায়েব এরকম তো নয়, জাস্ট তুমি কোনো রকম তোমরা দু চার দিন যদি ইউজ করো তাহলে পরে সেটা সম্ভব, তোমরা রেজাল্ট পাবে ইনস্ট্যান্টলি। মানে যেদিন তোমরা ইউজ করবে সেদিনই রেজাল্ট পাবে। ধরো আমি যেটা বলছি যে আজকে থেকে দিন যদি শুরু করো দুদিন তিন দিনের মাথায় তোমরা বুঝবে যে না এটা সত্যি। প্রথম দিনই কিছুটা বুঝবে, তবে প্রথম দিনই তো 100% হতে পারে না, এটা জাদু নয় মিরাকেল নয়, হবে 100%ই হবে আমি এটা তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। যদি কারো কাজ না হয় বা যদি মনে হয় না অসুবিধা হচ্ছে বা হলো না আমাকে ইনবক্সে এসে SMS করতে পারো, মেসেজ করে জানাতে পারো, মেল করে আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো কেন কী হলো না বা কী ব্যাপার। তো শুরু করা যাক আজকে যে টিপসটা নিয়ে এসেছি তোমাদের কাছে। তো শুরু করি, আজকে যে টিপসটার কথা বলবো সেটা দুরকম কাজেই লাগবে, ছেলেদেরও লাগবে, এমন নয় যে শুধু মেয়েদের জন্য ভিডিও বানাচ্ছি, ছেলেদের কাজেও লাগবে। একটু ওয়েট করে বলি, আস্তে আস্তে যাই, সবটাই জানা যাবে, কোনো সমস্যা নেই। তো আমাদের আজকে টিপসে যে দুটো জিনিস উপকরণ লাগবে সে দুটো আমি বলি যে কী কী লাগবে আমাদের বিউটি টিপসের জন্য। মানে আন্ডারআর্মসে যেন কোনো কালো স্পট না থাকে বা পার্লার গিয়েও ট্রিটমেন্ট না করাতে হয় সব সময়, আমরা ইজিলি ঘরেই সেটা করতে পারি, সেই রকম কিছু জিনিস নিয়ে আমি বলছি। বেশি কিছু নয়, জাস্ট দুটো জিনিস লাগবে আমরা ইউজ করতে পারি সেটা, আর সেটা ঘরেই পাওয়া যায়। মানে ঘরে পাওয়া যায় বলতে বাজার থেকে নিয়ে আসতে হয়, বাট সবসময় অ্যাভেলেবেল সবার কাছেই মোটামুটি থাকে। আর মেয়েদের কাছে বিশেষভাবে থাকে অ্যালোভেরা জেল, যেটা আমাদের খুব দরকারি। এটা এটা তুমি যে কোনো কোম্পানির নিতে পারো অ্যালোভেরা জেল, আমি পতঞ্জলি নিয়েছি, তবে এটা খুব ভালো, তোমরা অনেকেই ইউজ করে থাকো হয়তো, আমি এইটাই নিয়েছি আপাতত। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল যেগুলো শপে পাওয়া যায় সেগুলো তুমি যে কোনো শপ থেকেই একটা অ্যালোভেরা জেল নিতে পারো। আর যেটা লাগবে সেটা হচ্ছে পাতিলেবু, একটা ভীষণ উপকারী জিনিস। এটা আমাদের শরীরের খাওয়ার দিক থেকেও যেমন উপকার দেয় সব রকমভাবে, আর তেমন স্কিনের ক্ষেত্রেও, তোমরা অনেকেই জেনে থাকবে স্কিনের ক্ষেত্রেও এটা কিন্তু খুব উপকারী জিনিস। তো এই দুটো জিনিস তোমাদের লাগবে ইউজ করতে, আর কিছু নয়। এ দুটো দিয়েই তোমাদের আমি যেটা বলছি যে টিপসটার কথা বলছি এ দুটো দিয়েই সাকসেস হবে তোমরা, আর আশা করি রেজাল্ট খুব ভালো পাবে। তোমরা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে যে কেমন রেজাল্ট হলো। লেবুটাকে প্রথম হাফ করে কেটে নেবে, নিয়ে এর যে দানাগুলো মানে এর যে বীজগুলো সেগুলো
একটা চামচ বা হাত দিয়েও বের করে নিতে পারো, বের করে নেবে। নিয়ে এটার মধ্যে ঠিক এতটুকু দেখতে পাচ্ছ, এতটুকু অ্যালোভেরা জেল তোমরা দিয়ে দেবে। দিয়ে কি করবে, স্নান করার পর, স্নান যখন হয়ে যাবে ঠিক তারপর, জামা কাপড় পরলে হাত পা মোছা হলো, ঠিক তারপরেই তোমরা এটা এরকমভাবে আন্ডার আর্মসে র্যাপ করবে, হালকা হালকা করে র্যাপ করবে। এইরকমভাবে র্যাপ করতে করতে মিনিমাম 5 থেকে 6 মিনিট একটা হাতে র্যাপ করবে। খুব জোরে ঘষতে হবে না, হালকা হাতে ঘষলেই হবে। তবে একটু মাঝে মাঝে লেবুটার যাতে রসটা তোমার স্কিনে যায় সেরকমভাবে, আবার ধরো আর একটু নিলে, কোনো এক ওইটুকুতে তো পুরোটা হয় না, জাস্ট আবার এতটুকু এতটুকু নিলে, নিয়ে আবার এই হাতে ঠিক এরকমভাবে র্যাপ করতে থাকলে আস্তে 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 ঠিক এইভাবে জাস্ট 10 মিনিট না হলেও 5 থেকে 6 মিনিট একটু যদি করো, একটু কষ্ট, তবে 5-6 মিনিট খুব একটা কষ্ট নয় সৌন্দর্য থাকার জন্য, তাই না? এরকমভাবে র্যাপ করতে থাকবে, ঠিক এইভাবে দেখতে পাচ্ছ তো, ঠিক এইভাবে এইভাবে র্যাপ করবে। লেবুর রসটা একটু যাতে তোমাদের স্কিনে আসে সেই রকমভাবে র্যাপ করবে। আমি অল্প করেই দেখালাম, তুমি দেখো আমি কিন্তু কোনো পার্লার ট্রিটমেন্ট করি না, কোনো পার্লারে যাই নিশ্চয়ই পার্লারে অন্য ট্রিটমেন্ট করি, তবে এই আন্ডার আর্মসের জন্য আমাকে পার্লারে যেতে হয় না, তোমাদেরও আশা করি হবে না, এটা তোমরা ইজিলি করতে পারো ঘরেই। এটাতে আর একটা ভালো উপায় হয়, এটা মানে করার পরে সারাদিন আমরা যত কাজই করি না কেন, খুব কঠিন মানে ধরো সারাদিন রাস্তাঘাটে প্রচুর ভিড় ভাট্টায় গেলাম, বিভিন্ন রকম কাজ করলাম, গায়ে ঘাম তো হতেই পারে এই গরমে বিশেষ করে, তো সেখানে একটা দুর্গন্ধ থাকার চান্স থাকে। এটা একটা সুবিধা হচ্ছে, তুমি যদি এটা ইউজ করো সকালবেলা, ধরো সাপোজ ইউজ করলে, তুমি সারাদিন সারা রাস্তায় সমস্ত রকম কাজ করলে, তোমার দরকারি কাজ করলে, বাট রাতেও যখন তুমি বাড়ি আসবে স্নান পর্যন্ত মানে বাথরুম পর্যন্ত না যাওয়ার আগ পর্যন্ত, তখনও তুমি তোমার গায়ে কোনো স্মেল মানে বাজে গন্ধ সেটা পাবে না, দুর্গন্ধ হবে না। সেটা মানে যেটা ধরো এই বডি স্প্রে দিয়ে আমাদের কতক্ষণ টাইম লাগে, এটা ছাড়াও কিন্তু আমাদের এটাও ভালো উপায়, এই বডি স্প্রেটা দিতে হয়, দেওয়ার পরেও কিন্তু অতক্ষণ স্টে করে না বডি স্প্রে, একটা মিনিমাম টাইম পর্যন্ত স্প্রে করে, তারপরেই স্টে কিন্তু করে না। আমরা স্প্রে করলাম, দিলাম, ব্যাগে ক্যারি করলাম, কিন্তু আলটিমেটলি অতক্ষণ কাজ করে না। প্লাস দেখবে বডি স্প্রে ডিরেক্ট কখনো আন্ডার আর্মসে দেওয়া যায় না, কারণ একটা স্পট চলে আসে, সেটা আমরা মেয়েরা ভালোই জানি, সেটা বলতে হবে না। আমি ছেলেদের জন্য বললাম, এটা শুধু মেয়েদের টিপস নয়, কোনো ছেলে যদি স্নান করে এটা না ইউজ করে, এটা ইউজ করতেই পারে বডির অন্য কোনো এতে দিতেই পারে অংশে, আন্ডার আর্মসের জন্য যদি এটা লেবুটা এরকমভাবে অ্যালোভেরা জেল দিয়ে দিয়ে যায়, তাহলে আশা করি পাশের যে ব্যক্তি থাকবে তার কখনো আনইজি ফিল হবে না, তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবে বা কিছু, কারণ কোনো দুর্গন্ধ বা কিছু কোনোটাই আসবে না। এটা কিন্তু ভালো টিপস একটা, তো সবাই ইউজ করো, আর ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না, কারণ ভিডিও স্কিপ করলে যে পুরো ব্যাপারটা সেটা কেউ জানতে পারবে না, তো আমি চাইছি পুরো ভিডিওটা সবাই দেখো। এটা খুব ভালো টিপস, মনে হয় না খুব একটা খরচা, একটা পাতিলেবুর হাফ একদিন ইউজ করা যেতেই পারে, তাই না? ধরো না অ্যালোভেরা জেল একটা টিউব লাগবে, সেটা তোমার বহুদিন যাবে, আর একটা পাতিলেবু, একটা অ্যালোভেরা জেল মিনিমাম ধরে নাও যদি তোমার সব থেকে নিয়ে আসো, এটা মনে হয় 90 টাকা, হ্যাঁ 85 টাকা 90 টাকার মতন দাম নেবে, ওটা তোমার ধরে নাও 1 মাসের ওপরেই যাবে, তুমি যদি ডেলি ওয়াইজ ইউজ করো তাহলেও তোমার 1 মাসের ওপরেই যাবে। তো আশা করি তোমার খুব একটা অসুবিধা হবে না, ভালোই লাগবে, ইউজ করতে পারো। ইউজ করে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাও যে টিপসটা তোমাদের কতটা ভালো লাগলো, যদি ভালো লাগে একটুও কারো উপকারে আসে তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম বহু রকম টিপস আমি দেব, তাতে বেল আইকনটা যদি প্রেস করে রাখো, মানে বেল আইকন চিপে রাখো, তাহলে পরে
যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে আসবে। তো সবার আগে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো ভিডিওটা। এরকম অনেক রকম টিপস আছে আমার কাছে, বিউটি টিপস, যেগুলো কি না পার্লার না গিয়ে আমরা ইউজ করতে পারি ঘরে বসেই। সময় খুব কম, রোজ রোজ পার্লার যাওয়া একদম সম্ভব নয়, তাই চাইছি বাড়িতে বসে সুন্দর থাকতে, ক্লিন থাকতে কীভাবে পারা যায় আমি তোমাদের জন্য এই চেষ্টা সবসময় করব। আজকের জন্য এটুকুই, নমস্কার। অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ওকে, টাটা।